আপনারা বলছেন যে হিন্দা ঈমান আনলো যখন সে বেঈমান ছিল রসূলের চাচার কলিজাকে চাবিয়ে খেলো আর যখন সে ঈমান আনলো শুধুমাত্র খাওয়ার জন্য খাওয়াতে টান আবু সুফিয়ানের মতো বখিল কেউ ছিল না রসূলের চাচাদের ভিতরে মধ্যে হার কি পেছিল আবু সুফিয়ান আর ও হিন্দা হলো আবু সুফিয়ানের মেয়ে বিবি আবু সুফিয়ানের ব্যাপারে আল্লাহ নবীর কাছে কি করলো এটা দরখাস্ত দিতে আসলো হিন্দা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা বড় বখিল ভালো করে খেতে দেয় না আল্লাহ নবী পাওয়ার দিয়ে দিলেন হে আমার চাচি হিন্দা যখন চাচা বাড়িতে থাকবে না চুরি করে করে তুমি পেট ভরে খাও গুনাহ হবে না ওই দলিল আজও থেকে গেছে বখিলের বিবি যদি চুরি করে মাল খায় গুনাহ হবে না জি হিন্দার প্রথম জীবন কি লোক উঠছে কেন গো বুঝতে পারছি না বসেন ভাই দুটি ঘটনা আপনাদেরকে শোনাই একটা হিন্দা আর একটা হচ্ছে আবদুল্লাহ ইবনে রাওয়াহা কেন তারা জান্নাতি হলো পৃথিবীতে জান্নাতির ঘোষণা কেন পেল এগুলো বড় বড় কারণ ছিল আমরা বাইয়ে না শুনি বাইয়ে না গ্রহণ করি না যতগুলি লোক আছেন আপনি কেন আমি সহ শুনি বলছি শুনেন বলিনি আমরা শুনতে ভালোবাসি কিন্তু গ্রহণ করতে ভালোবাসি না শোনা পর্যন্তই আমাদের শেষ হিন্দা ওয়াইসিকে বলছে ওর ঘরে যে গোলামটা ছিল গোলামটা ওয়াইসি তো গোলামটাকে বলছে তুই গোলাম থাকবি না স্বাধীন হবি বলছে ম্যাডাম স্বাধীন কে হতে চাই না বলছে তুই স্বাধীন হবি আমার একটা মনের আশা যদি পূরণ করে দিতে পারিস বলে সেটা কি বলে ওই যে রসূলের চাচা আমির হামজা বীর ওর কলিজাটা আমার হাতে এনে দিবি বাস আর কিছু চাই না ওয়াইসি বলছে এটা ছোট ব্যাপার খালি মৌকা মিলতে দেন জি জঙ্গে হুদে আমির হামজা বাগের মতো দৌড়ছে চারিদিকে মহড়া দিচ্ছে এমন সময় কোন একটা বর্ষে এসে আমির হামজার বুকে লাগলো এত বড় বীর এত বড় ইসলামের যোদ্ধা মাটিতে পড়ে গেল ওয়াসি বলছে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এরকম সুযোগ আর হবে না তাই আমি তাড়াতাড়ি মারলাম দৌড় আমির হামজার বুকে ভোজালিটাকে বসিয়ে দিয়ে পরপর করে হাতটাকে ফেরে দিয়ে আমি কলজাটা বের করে নিলাম কলজাটাকে নিয়ে এসে বললাম হিন্দা লাও তুমি কলিজা হিন্দা যখন রসুলের চাচার তালিজা কাঁচা কলিজাকে তাজা দেখলেন আমার ঐশীকে তখন সঙ্গে সঙ্গে সে মাফ করে দিল আজাদ করে দিল লম্বা ঘটনা আছে এরপরে বিশ্বনবী যে দশ জনের নাম কাবার তালিকায় দিয়েছিল তার মধ্যে একটা ঐশী ছিল ঐশী দেখলো আমার আর উপায় নাই আমাকে মরে যেতে হবে কিন্তু ঐশী বড় চালাক ছিল ঐশী বলছে আমি মনে মনে একটা জিনিস ভাবতাম যে বিশ্বনবী যতই আমার ব্যাপারে তালিকা তুলে দেখ না কেন নবীজিকে যদি আমি একা কোনো জায়গায় পেয়ে যাই তো আমি আমার জানকে বাঁচিয়ে নিতে পারবো শুধু আমি পাহাড়ের গুহাতে লুকিয়ে থাকতাম বিশ্বনবী কখন একা থাকবে এই সুযোগ নেওয়ার জন্যে দিনের পর দিন যেতে যেতে একদিন দেখছি কেউই নাই কাবার চত্বরে শুধু বিশ্বনবী একা দাঁড়িয়ে আছেন তিনি একাই রয়েছেন আমি এই সময় দেখলাম এই সুযোগকে আর নষ্ট করা যাবে না সঙ্গে সঙ্গে আমি ওই পাহাড়ের গোয়া থেকে মারলাম দৌড় বিভোর দৌড় কে গে বিশ্বনবীর হাতটা ধরে আমি বলে ফেললাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যখন আমি কালেমা পড়ে নিলাম আল্লাহ নবী কেঁদে ফেললেন আর আল্লাহ নবী চোখের পানি মুছছেন আর বলছেন ঐসি রে আমি তোমাকে মাফ করে দিলাম মুসলিম জাহান তোমাকে মাফ করে দেবে তবে আমার চাচার কলিজা কেমন করে বের করেছিলে তুমি বলো তখন আমি একদার থেকে বর্ণনা দিই
দিতে শুরু করলাম। আল্লাহর নবীর চোখ মুখে দিয়ে তাকিয়ে দেখছিলাম নবীজির চোখ দিয়ে এত অশ্রু ধারা বইছে, দাড়ি ভিজে এসে নবীজির বুকে টস টস করে পানি পড়ছে, আর আমি তার চাচাকে মেরেছি কেমন করে এই ঘটনাটাকে আমি শোনাছিলাম। কারণ তিনি আমি বলেছে আমি ঘটনা শোনাতে গিয়ে নিজেকে রুখতে পারছি না। শেষকালে আমার নবী আমাকে বললেন, ওয়াইসিরে তুমি তোমাকে আমি আজাদ করে দিলাম, আর তোমার গায়ে কেউ হাত দেবে না। তখন আমি নবীজি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইসলামের বীর যোদ্ধাকে মেরে পৃথিবীতে সবথেকে বড় পাপ করেছি, আর এই পাপের প্রায়শ্চিত্ত হিসেবে সেই ভোজালিটার বর্ষাটা আমি এখনো রেখে দিয়েছি অক্ষত। সেটা আমার কাছে কেন আছে জানেন? আপনার কাছে আমার একটা আরজি, আমি কালেমা পড়েছি, এরপরে ইসলামের যতগুলি জিহাদ হবে প্রত্যেকটা যেন আমাকে শরীক হওয়ার অনুমতি দেওয়া হয়। আমি ইসলামের পক্ষের লোককে মেরেছি, এবার ইসলামের বিপক্ষে লোকগুলোকে মেরে 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 আমি ওর পাপের প্রায়শ্চিত্ত আল্লাহর কাছে দেখাতে চাই। আল্লাহ নবী বলে, নয় সিরে, তোমাকে সমস্ত জিহাদে পারমিশন দেওয়া হবে। এই ঐশীটা কার গোলাম ছিল? হিন্দার গোলাম ছিল। হিন্দা কেমন মেয়ে, কত কঠিন মেয়ে, রসুলের চাচার কলিজাকে চাবালো, শুধু চাবিয়ে তার হয়নি, ওটাকে কেটে কেটে সুতাতে গেঁথে গলায় হার বানালো। এই মেয়েটা কত কঠিন মেয়ে, কিন্তু আল্লাহ তাবার একবার তালা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব তাওলা কিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি কাকে হেদায়েত দেব কি জানো? আমি যাকে চাইবো ভালো ভালোবাসবো তাকে হেদায়েত দেব, তুমি যাকে চাইবে নবী এসে হেদায়েত পাবে না। তাহলে ওটা হেদায়েত কি করে হিন্দিয়া পেল? হিন্দার ভিতরে একটা পাইয়ে না কাজ করেছে, একটা দলিল কাজ করেছে, ওই দলিলটার কারণে আল্লাহ তাবারক বা তাআলা হিন্দাকে চিরদিনের জন্য মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়েছে। মা আমার বোন আমার, একটা মেয়ে সর্বস্ব চলে যাক কিন্তু চরিত্র যেন না যায়। যে মেয়েটার চরিত্র চলে গেল, গত কয়েকদিন আগে আমি বলছিলাম, মনে হয় গিরিধরপুরী বলছিলাম, যে বেটি তোদের হাত ধরে বলছি রে বেটি, তুই করে কথা বলছি। আজকের দিনে যতগুলি মেয়ে পর্দায় আছে তারা এক মিনিটের জন্য আমাকে আব্বা মনে করুক, এই কথাই বলছিলাম আমি। এটা গিরিধরপুরী জালসার কথা বলছি, যে তোদের আমি বাপ, তোরা আমার বেটি, তো তোদেরকে তুই করে কথা বলছি। শোন বেটি রে, পুরুষের নিচার তোদের জানা নাই, আমি পুরুষ হয়ে পৃথিবীতে এসেছি, পুরুষের চরিত্র আমি জানি। তারা দই খাবে কিন্তু ভার নেবে না, কোনো লুচ্চার পাল্লাই পরে চরিত্রকে শেষ করিস না রে মা। তো হিন্দার ভিতরে একটা ভালো গুণ ছিল জানেন, ভালো গুণটা কি ছিল? জীবনে পরপুরুষের সঙ্গে কথা বলেনি, যত বদমাশি মেয়ে হোক এই গুণটা ভালো ছিল। এটা কোথা থেকে প্রমাণ হয়? এটা ঘটনা থেকে প্রমাণ হয়। হিন্দার সহেলি বান্ধবী হিন্দাকে এসে বলছে, হিন্দারে একটা খবর শুনেছিস, দক্ষিণ পাড়াতে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কি ঘটনা বোন? বলে একটা যুবতী মেয়ে একটা অপরিচিত ছেলের সঙ্গে কথা বলেছে। কি কথা? একটা বাইরের ছেলে কোথা থেকে এসেছে, কারো ঘর খুঁজে পেয়েছে না, হয়তো সাইকেলটা দাঁড় করিয়ে দিয়ে কোনো একটা মেয়ে রাস্তায় ছিল, বলেছে এই বোন হাজি সাহেবের ঘর কোনটা, তো বলেছে ওইদিকে, এইটুকুই, অন্য কিছু নয়। এটা হিন্দা বলছে লম্বা করে জিভটা বের করে বলছে, ছি ছি ছি, বললে কি করে ও, ছি 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 ছি, এই গুণটা ওর ছিল, এর জন্য আল্লাহ হেদায়েত দিল। কিন্তু যেখানেই বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। হিন্দা জীবনে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি, হারাম পুরুষের সঙ্গে কথা বলেছে, কিন্তু যাদের সঙ্গে বিয়ে হালাল তাদের সঙ্গে ইয়ার কি ফাজলা মতো দূরের কথা কথা বলে, ইতিহাস প্রমাণ করে। মেয়েদের বাড়ির কাজ হয়ে গেলে ঘর সাজাই, মেয়েদের বাড়ির যখন কাজ শেষ হয়ে যায় ঘর সাজাই। হিন্দা ঘর সাজাচ্ছে কি করে? দেয়ালের ধারে ডিশ কাপ ঝুল ঝেড়ে পরিষ্কার করছে। আর হিন্দার স্বামীর বন্ধু ওই এসেছে, ওর স্বামীর খোঁজে এসেছে, হিন্দার খোঁজে লয়, ঘরে ঢুকলো কেউ নেই, এগনেতে ঢুকলো কেউ নেই, বারান্দাতে কেউ নেই, ঘরের দরজা খোলা আছে, হুট করে ঢুকে গেছে, চারিদিকে তাকিয়ে দেখছে বন্ধু নাই, আর বন্ধুর বউ একা। তখন ও মনে মনে করছে, ও তো এমনি লোক দেখতে পারে না, তারপরে আবার একা আছে, আমাকে দেখলে মাথা খারাপ, তো পালিয়ে যাওয়াই ভালো। ওকে রা না করে কথা না বলে ঘর থেকে বেরিয়েছে। ও যে ঢুকেছে তাও হিন্দা জানে না, ও যে বের হয়েছে তাও হিন্দা। ভাইরা আমার,
যেই ও বাড়ির দরজা থেকে বের হচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে। ওর বন্ধু সন্দেহ হয়ে গেল, কি ব্যাপার, একই ঘরে আমার বউ আর আমার বন্ধু মনে। ওর বন্ধু তো চলে গেল, ও হিন্দাকে বলছে কি করছিলি তুই ওর সঙ্গে, বলে কে, ও জানে না, সত্যই জানে না কে, খেপা সাচ্ছ। এবার যে অশান্তিটা হওয়ার আর আমি বাকি বলছি না, অশান্তি শুরু হয়ে গেল। ওর স্বামী বলে তোকে ভাত দিব না, তোকে আমার কাছে নিব না, আমার বিছানায় নিব না। হিন্দা বলে তুমি ছাড়া আমি বাঁচব না, ই যত ছাড়তে চায় ও তত জড়িয়ে ধরতে চায়। দীর্ঘদিন চলে গেছে দুইজনের মেল মহব্বত হয় না। হিন্দা বলে স্বামী আমার আমি লাত মানা তো যার হোবলের কসম করে বলছি, তখনও তো ইমান আনেনি, আমি দেব দেবীর কসম করে বলছি, স্বামী আমার আমি তোমার বন্ধুর ব্যাপারে কিছুই জানি না। ই বলে শুনেলে আমি যখন দুইজনকে একই ঘরে বের হতে দেখেছি, এ কথা আমাকে কেউ বুঝাতে পারবে না। গায়ের লোক বসে, পাড়ার লোক বসে, সালিসি বসে, মীমাংসাই বসে, একবার বসে, দুবার বসে, কাজই হয় না। হিন্দা স্বামী মানতে চাই না, আর হিন্দা বাঁচাতে চাই না, আই বলে নিব না, আর ও বলে যাব না। দীর্ঘ লম্বা টাইম কেউ যখন বোঝাতে পারলো না, একজন মুরব্বী দাদু সম্পর্কে সে এসে বলছে, ভাইয়া তোর বউকে কি তুই সন্দেহ করিস, বলে না এমনি তো ভালো, বলে ছেড়ে দে ভেজাল গুলোতে যাস না, এবার হাসি খুশি সংসার কর, বলে দাদু ভাই আমি যে চোখে দেখেছি একটা ঘর থেকে বেরুতে, এটা আমার মন থেকে যেছে না। তখন বলছে আমার একটা কথা শুনবি কি বল, যদি শুনিস না আমি তোকে বলবো, বলে বলো দাদু কি বলতে চাইছো, বলে তুই রাস্তা ধরে চলে যা মক্কা থেকে দক্ষিণ দিকে, যেতে 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 দেখবি একটা পাহাড় আছে, মরুভূমিটা পার হয়ে যখন পাহাড়টা অতিক্রম করবি তো দুই পাহাড়ের ভিতরে একটা গলি রাস্তা আছে, ওখানে যখন তুই ঢুকে যাবি ওই জায়গায় গিয়ে দেখবি একটা বস্তি আছে, ওই ছোট বস্তির ভিতরে একজন কাহেন আছে, সে জাদুকর, ওর কাছে চলে যা, ও হাত চালিয়ে জাদু দেখে বলে দেবে তোর সতী মেয়ে বিবি সতী না অসতী, বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা, বলে হ্যাঁ তাহলে এটাই আমি মেনে নিলাম। ওই জাদুকর যদি বলে দেয় আমার বিবি সতী তো আমি মেনে নিব, বলে বেশ চলো। এবার আমার স্বামী স্ত্রী বেরিয়ে গেল, যেতে 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 জাদুকরের কাছে গিয়ে পৌঁছালো, জাদুকরকে সমস্ত ঘটনা যখন বললো তখন বলছে বলো এই ব্যাপার, বেশ বসে যাও। এবার জাদুকর বীর 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 করে মন্ত্র পড়ে আর হিন্দার নামে সে সার্চিং চালায়, চালাতে 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 ওর জাদুবিদ্যার কাজ যখন শেষ হয়ে গেল তখন বলছে হিন্দার স্বামী রে তুমি শোনো, তোমার বিবির ওপরে তুমি মিথ্যা কথা বলছো, তোমার বন্ধু এসেছে ঢুকেছে সে জানে না, জাদুবিদ্যাই বলছে, সে কোনোদিন এটা বুঝে নাই, অতএব তার উপরে তুমি দোষারোপ করো না, তোমার বিবি সতী আছে, একে নিয়ে তুমি সংসার করতে চলে যাও। এই কথা বললেন, এই কথা বলে যদি জাদুকর ছেড়ে দিত সুখ আর সুখ ছিল, কিন্তু জাদুকর আর দুটি কথা বলে ভেজালটা আরো বড় বাড়িয়ে দিল। সেই কথাটা কি, বলে হিন্দারে তোমাকে আমি একটা সুসংবাদ দিব, সুসংবাদটা তুমি নিয়ে যাও, আমি যখন তোমার ব্যাপারে সার্চিং করছিলাম তুমি সতী না অসতী, যেমন তোমাকে আমি সতী পেলাম তেমনি আর একটা জিনিস দেখতে পেয়েছি, তোমার পেটে একটা সন্তান হবে আর ওই সন্তানটা এত দামি সন্তান হবে সারা পৃথিবীর লোক তোমার সন্তানকে চিনবে, সে একটা বীর যোদ্ধা হবে। হ্যাঁ বের বেঁধে গেল, হিন্দা বলছে তোর ভাত খাবো না, উল্টা দিকে ভাটার ভাটি নদী উজান বইছে। ও স্বামী বলছে তোকে ছাড়ব না, বলছে তুই অন্য বউ দেখে লিগা, উল্টা কোনো মতি রাজি করতে পারলো না। যখন খুব চাপ সৃষ্টি করা হলো তখন হিন্দা বলে দিল আমি ওর ভাত খাবো না, কেন, দুর্বল, ওর মন দুর্বল, মেজাজ দুর্বল, বীর পুরুষ নয়, আঙ্গুরের বীজ থেকে নিম হবে না, নিমের বীজে আঙ্গুর হবে না, তো এর বীজে বীর যোদ্ধা হবে না, আমাকে যদি বীর যোদ্ধার মা হতে হয় তো বীর যোদ্ধার বীজ নিতে হবে।
দিয়ে স্বামীকে তালাক দিয়ে বিয়ে করলো আবু সুফিয়ানকে। আর আবু সুফিয়ানটা হলো রসুলের চাচা। ফাতে মক্কার পর হিন্দা ইমান আনলো আর রসুলের শাশুড়ির লিস্টে নাম চলে আসলো। কেন? শুধু একটা বাইয়ে না, মানুষের জিন্দগিকে চেঞ্জ করে দিল। জি ভাই, আমরা চিনি না, আমরা বুঝি না ভাইরা আমার। তাই আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি, ইন্নাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর মধ্যে জঘন্য লোককে কিতাব পেল, বই পেল, দলিল পেল, বাইয়েনা পেল, তারপরও সে মানল না, মুশরিক হালাতে কাফের হালাতে জীবন কাটালো, তাকে দলিল কোনো প্রতিক্রিয়া দিতে পারলো না, দলিলের কোনো রিয়াকশন তার শরীরে পাওয়া গেল না, আচরণে পাওয়া গেল না, মালে পাওয়া গেল না। আল্লাহ বলছেন, ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা, এরা থাকবে কঠিন জাহান্নামের আগুনে, উলাই বারিয়া, এরাই হলো সমাজে সব থেকে নোংরা। আমি গোটা দুনিয়ার কথা বলবো না, গোটা দেশের কথা বলবো না, রাজ্যের কথা বলবো না, জেলার কথা বলবো না, থানার বলবো না, শুধুমাত্র এই মহফিলের কথাটা বলছি। আপনাদের হাতগুলো ধরে বলছি, যারা আমার ছোট যারা আমার বড় তাদের পাগুলো ধরে বলছি, মা আমার, বোন আমার, যতগুলি দলিল সন্ধ্যা থেকে আজকে প্রয়োগ হয়ে গেল, সুদ হারাম, জেনা হারাম, ব্যবিচার হারাম, গুটকা হারাম, আর যে আপনার কি না কোরআনকে মানে বডিতে আনতে গেলে আপনার সমস্ত হারাম, পৃথিবীর মুখে সিগারেট, জুয়ো, তাস, পর্দা, এগুলো সবগুলোকে হারাম করে দেওয়া হবে, বেপর্দা থাকা হবে না, পর্দায় থাকতে হবে, পর্দা হালাল, বেপর্দা হারাম। মেয়েরা পর্দার মধ্যে থাকবে, ঈমান নিয়ে থাকবে, ছেলেরা পোশাক পরবে, সুন্নতের পোশাক পরবে, রসুলের মতো চুল রাখবে, রসুলের মতো হাঁটবে, পানি পান করবে, খাবে। এগুলো যদি কাল থেকে চালু হয়ে যায় তাহলে জানতে হবে ওষুধ কাজে লেগেছে, আর চালু না হলে জানতে হবে কাজে লাগে নাই। বাইয়ে না যতক্ষণ পর্যন্ত আপনি গ্রহণ না করবেন, ওষুধকে নিয়েছে তাকে তুলে রাখলে যেমন রোগ ভালো হবে না, ওষুধকে সেবন করতে হবে, কোরআন শুনলে হবে না, আমলে পরিণত করতে হবে। তাই আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনলো এবং ভালো আমল করলো তাদের জন্য কি বলছেন, ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো সমাজের সবথেকে দামি মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন যারা শুনবে, ইমান আনবে এবং ভালো আমল করবে তাদের জন্য রয়েছে বদলা, জান্নাত আদনিন তাজরি মিন তাহতি আল আনহার। কেন কেন ওই জান্নাতে তারা যাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু, তারা আল্লাহকে রাজি করেছে এবং আল্লাহ তাদের উপরে রাজি আছে, দালিকা লিমান খাশিয়া রাব্বা, যেহেতু তাদের দিলে আল্লাহর ভয় ছিল। হা ভাই উঠছেন কেন গো? বদরুদ্দুজান্নাত বি চার দিন আগে বলছি, রে ভাই এত সুন্দর বয়ান করছি তাও লোক উঠে চলে গেছে। তবে উঠাটা দোষ নাই। এবার কমিটিকে আবার আর একটা কথা বলবো, মাইক খাটাবেন, স্টেজ খাটাবেন বলা হয়ে গেছে, টাইম খাটাবেন, আগামী বছর রাত দশটায় জলসা শেষ করেন, এক বছর করে দেন, ফেল পড়ে যাক, লোক শুনতে পাবে না, ঘর যাক, পরের বছর থেকে এসে বসবে ঠিক টাইমে, আর না হলে দিনে জলসা করেন। কারণ এই লোকগুলো যে যেছে ওদের দোষ নাই, ১২টা বেজে গেছে, ২৪ তারিখ ঢুকে গেল, ওরা যেছে আর মনে মনে বলছে মাথা মোটা তুই বকা, তোর থাক তোর বাপ থাক, করে কাদা বোঁদা তার, ২৪ তারিখ হয়ে গেল তোর এখনো হুঁশ আছে, আমাকে বলতে বলতে যেছে, বলুক কি করবো, মাদ্রাসা সারতে আছি, ওখানটা শুনিলি মনে মনে বলছে রে পাতলা। জি দেখেন, আমাদের কাছ থেকে হারামগুলো সরছে না কেন জানেন? একটা জিনিস নাই, এরকম করে যখন দুটা জিনিস চিটিয়ে ধরে যায় পিঁজে, খালি কিরাসিন তেল মেরে দেন, এই কিরাসিন তেলটা নাই।
হারামকে এত চিটিয়ে ধরেছি আমরা, আমিও কিরোসিন তেল আমাদের কাছে আসলে ঠিক হয়ে যাবে, সেটা হচ্ছে ভয়, আল্লাহর ভয়। আমি বললাম আবদুল্লাহ ইবনে রাওহার ঘটনা বলবো, মন দিয়ে শুনেন, আজকে অনেক ঘটনা হয়ে যাচ্ছে। আবদুল্লাহ ইবনে রাওহা তিনি ছোটখাটো সাহাবী নয়, বিখ্যাত সাহাবী, মুতার যুদ্ধে তিনি সেনাপতি গ্রহণ করে শহীদের দরজা নিয়েছেন এমন একজন সাহাবী, ছোটখাটো সাহাবী নয়, মুতার যুদ্ধে প্রথম সেনাপতি, এক নম্বর হলো জায়েদ, দুই নম্বর জাফর বিন আবু তালেব, তিন নম্বর আবদুল্লাহ ইবনে রাওহা, এইরকম একজন বিখ্যাত সাহাবী নিজের বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন। ভাইরা আমার, জাঙ্গে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে কোরআনের একটা আয়াতকে তেলাওয়াত করতে শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আয়াতটা শেষ হয়ে যাচ্ছে, এই আয়াতটা দেখবেন সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত, উনি আবার বলছেন وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ আবার শেষ হয়ে গেল, আবার ধরছেন, এরকম পড়তে 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 চোখের পানি অশ্রুধারা গাল দিয়ে বইতে লাগলো, শ্বাস ঘন হতে লাগলো, জোরে জোরে হিউরে হিউরে শ্বাস নিচ্ছে, আর ওই পানি গিয়ে বিবির জাগে গিয়ে পড়ছে। তখন বিবি স্বামীর মুখ পানে তাকিয়ে নিজেও কাঁদতে শুরু করেছে, কি ঘটনা কি জানার দরকার নাই, বিবি কাঁদতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে মাই ভুকি কি, হে আমার বিবি তুমি কাঁদছো কেন? জবাবে উত্তর দিছে বাকাই কালে বাকাই কে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি স্বামী আমার। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন বেগম রে, একবার কি আমার মুখের দিকে তুমি খেয়াল রাখো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়াইদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্ববাসী রে, আমি এখন বর্ধমান যাব, আমার বাসায় যাব, বাড়িতে যাব, আমার একটা রাস্তা নয় হাজার রাস্তা খোলা আছে, বহরমপুরে ব্রিজ যদি বন্ধ করে দেয় তো আমি কাটোয়া হয়ে চলে যাব, কাটোয়া বন্ধ হলে কৃষ্ণনগর হয়ে চলে যাব, বহরমপুর বন্ধ হলে আরো হাজারো ঘাট রয়েছে আমি বেরিয়ে চলে যেতে পারবো, কিন্তু আমাদের আসল ঘর যে ঘরে যাওয়ার পর আর আজরাইল যাবে না, সেই ঘরটার নাম হলো জান্নাত, চিরসুখের ঘর। এই জায়গাটা যাওয়ার জন্য হাজার রাস্তা নাই, মাত্র একটি রাস্তা, সেটা হলো পুল সেরাত। আর আমার আল্লাহ বলছে হে পৃথিবীর মানুষ, তুমি যেমন মানুষ হবে হও না কেন, মাতাল হও, সুদারু হও, জুয়ারি হও, আর আপনার কিনা জেনা কারণে আলা হও, লুচ্চা হও, আর তুমি নামাজি হও, পরেশগার হও, তুমি দিনদার হও, তাহাজ্জুদ পড়নওয়ালা হও, তেলাওয়াত করনওয়ালা হও, যেমনই লোক হবে হও না কেন, তোমার জন্য আমি একটা জায়গাকে ফরজ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। নবী আম্বিয়া রসুল গাউস কুতুব আব্দাল পীর পয়গম্বর আলেম উলামা মুফাসসির ইমাম হযরত যত আছে কেউ সেখান থেকে বাদ যাবে না, পুলসেরাতে পা সবাইকে দিতে হবে, আর ওই পুলসেরাত অতিক্রম করে তোমার নিজের ঘরকে যেতে হবে, সেই পুলসেরাত কত কঠিন রে বেগম আমার, বিবি আমার শুনে লাও, আল্লাহর নবী বলছেন ওই পুলসেরাতে দুই ধারে গাছ রয়েছে, অসংখ্য জঙ্গল রয়েছে, সেই গাছগুলি সাধারণ গাছের মতো, আর সেই গাছের লম্বা লম্বা ফল রয়েছে, ওই ফলগুলো বংশীর মতো অত্যন্ত ধারালো, আর ওই ফলের ভিতর দিয়ে পুলসেরাত অতিক্রম করতে হবে। আমার বোন আমার বিবিরে, আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে বিবিরে, বিশ্বনবী বলছেন একটা বংশী যদি কারো গায়ে বিঁধে যায় তাকে জেনে
জেনে নিতে হবে, আমার আর জান্নাত যাওয়া গেল না, জান্নাত যাওয়া কাজ এখানি বিরতি হয়ে গেল, জান্নাত যাওয়া যাবে না। অতএব শুনে লও, এ আমার বিবি, এই আল্লাহর ভয়ে আমি ডুকড়ে ডুকড়ে কাঁদছি রে, আর আমাকে আল্লাহর ভয় এত লাগছে, কেমন করে পুলিশের হাতকে অতিক্রম করে আমি নিজের ঘরে গিয়ে পৌঁছাবো। অতএব ভাই আমার, বোন আমার, মা আমার, তারা বাইয়েনাকে তখনই গ্রহণ করেছিল যখন তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছিল। এর জন্য বাইয়েনা শেষ শব্দটা হচ্ছে দালিকা লিমান খাশিয়া রব্বা, তারা দাইয়েনাকে আল্লাহর রবের ভয় নিয়ে গ্রহণ করে নিয়ে চিরসুখ জান্নাতে গেছি। এ দেখেন একটা কাগজের পাইপ তৈরি করছি, এরকম ম্যাজিকশিয়ানরা কাগজের পাইপ তৈরি করে, আর হাটে ঘাটে মাজারে কত রকম ম্যাজিক দেখায়, এইদিকে লাল রুমাল ভরবে, এইদিকে সাদা বের হবে, এইদিকে হলুদ রুমাল বের হবে, এইদিকে সাদা বের হবে, এইদিকে নীল ভরবে, এইদিকে সাদা বের হবে, এটা হলো একটা ম্যাজিকের মতো। তাহলে আল্লাহ তাবারক তাআলা বলছে কোরআনটা কত মজার মেশিন, এটা কোরআনের ভিতরে আমি একটা এমন মজা রেখেছি, এইদিকে তুমি আসবে যখন কোরআনে বাইয়েনাকে গ্রহণ করতে, কাফের মুশরিক বেঈমান হয়ে আসবে, আর কোরআনকে গ্রহণ করে যখন বেরিয়ে যাবে তুমি জান্নাতি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। ভাইরা আমার, দুটো কথা জিজ্ঞেস করি, এটার নাম আজকে কি বলেছি? বাইয়েনা। সবাই বলেন কি বলেছি? তো এই দলিলটা আমাদের প্রয়োজন আছে না নাই? যার যার নাই হাত তুলেন। তা আছে তো, তো এটা দুনিয়া থেকে চলে যাক তাই না? না থাকবে? থাকবে কে বলছেন? হাত তুলেন একবার, আল্লাহর রাস্তায় হাত তুলেন, কে কে থাকবে বলছেন? মাশাআল্লাহ, হাত নামান। ওই হাতি 2000 করে টাকা দেন। হাসির কথা তো বলিনি ভাই, গোপাল ভাঁড়ের গল্প তো শোনায়নি, সত্য কথা বলছি। কোনো আল্লাহর গোলাম আছে না একটা 5000 টাকা দেনাওয়ালা, যে আমি এই বাইয়েনার বায়ান শুনে খুশি হলাম? বাইয়েনাটা আমাদের এত প্রয়োজন, ওই জিনিস থেকে যাক, এই মাদ্রাসাতেই এই তালিমটা হয়। নূর মোহাম্মদ মরে যাক, দুঃখ নাই, আমার মুখে ঝাঁটা মেরে দেন, কিন্তু কোরআন পৃথিবীতে থাকুক, মাদ্রাসা থাকুক, আমার মতো 200 নূর মোহাম্মদকে জন্ম দেবে। এই মাদ্রাসা ছিল বলেই আমি আজকে চেয়ারে বসেছি, মাদ্রাসাটা না থাকলে আমাকে গরু চড়াতেও কেউ নিত না। জি, অতএব আমারকে দেখে অবাক হয় না, অবাক হবেন তো মাদ্রাসা দেখে অবাক হন, যে কি শিক্ষা এখানে হয়। আছে না কোন আল্লাহর গোলাম? দুজন উঠেছে মাশাআল্লাহ, কত করে বলছে দেখেন তো। ওরা ওইদিকে পালাচ্ছে কেন গো? ওরা টাকা দেবে তাই তো উঠেছে, এদিকে আসে না, এদিকে চলে আসে, পানি খাই, মেলায় টাকা দিবে তো গুনতে হবে। কত আছে? মাত্র 5000। আমি যা পানি খেয়ে লাগলাম যে মনে হয় আধ ঘন্টা গুনতেই লাগবে নাকি। আচ্ছা আর কেউ আছেন ভাই 5000 দেনাওয়ালা? বক্তা এসছে না, আসেনি, তাহলে আপনি চালাবেন, আমি তো ছেড়ে দেবো। আর কেউ আছেন 5000 দেনাওয়ালা? জি, 2000-1000 বলেন। গত কয়েকদিন আগে কালেকশন করলাম কোন জায়গায় গো, সুবহানাল্লাহ, দুটা কানের জিনিস দিয়েছে, অনেক ওজনওয়ালা। আমি অবাক হলাম যে এখনো মেয়েদের ভিতরে এরকম দেওয়ার প্রবণতা আছে। মা বোনেরা, আল্লাহর রাস্তে আপনারা কিছু দেন, আপনারা যেগুলো এনেছেন সাথে করে টাকা পয়সা, এগুলোকে ফেরত নিয়ে যেন না। আর যারা মুরব্বী মা বোন আছেন, খালা আছেন যারা আমার, সেই খালাদেরকে বলছি যে আপনার ক্ষমতা আছে, আপনার সংসারে মূল্য আছে, আপনি আপনার কানের দুটো আল্লাহর রাস্তায় দেন, নাকেরটা দেন। আর কে আছেন আল্লাহর বান্দা 2000-5000 দেনাওয়ালা? আর কে আছেন? জি, আল্লাহর বান্দার কেউ নেই? কেউ দেবে না আমাকে, কেউ দেয় না। কত আছে? 3000। আর 2000 কখন দেবে শোনা? দেবে না, দেন তাড়াতাড়ি দেন, পালিয়ে যান না, বক্তা আছে তো। হ্যাঁ বক্তা আছে। কত আছে?
1500 কমছে দিনকে দিন, কত 12,000 2,000 হলো রে। আর কে আছেন 2,000-5,000 দেনাওয়ালা? আর কে আছেন? মাশাআল্লাহ, কত? 3,000 দেন ভাই, যার কাছে যা আছে দেন, আমি যা আবার ওই আউয়াল ভাইয়ের মতো পারি না, লাইন গোলমাল হয়ে যাবে, মায়েদের দোয়া করতে করতে বাপজি করে দেবো, তখন তাল পাবো না, পারবো না। চেষ্টা কি করে করব, ঘরে বসে বসে আগে করতে হবে, মুখস্থ করতে হবে। লে আমার গুণের লাভ। আর কে আছেন ভাই? আর কেউ আছেন আল্লাহর বান্দা? যা, কেউ নাই? না না, দেবে না কেউ, মাশাআল্লাহ। এই ওগুলো গুটাও, আবার কেন ওগুলো সর? এই তোরা দাও, 1,000 করে দিয়ে দাও, ছট ছট করে। ইউটিউবার 1,000 করে দাও, চুরি করা যায় ঝোলে ফুল কটাকে চুরি কত, খুব ভালো লাগছে। প্লাস্টিক না, প্লাস্টিক নয়, এমনি ভালো, খুব সুন্দর, আমার ঘরও আছে অনেক। জাযাকাল্লাহ, যিনি দিয়েছেন এগুলো সাজানোর জন্য, আল্লাহ তার জান্নাত সাজিয়ে দেন। বলেন আর কেউ আছেন ভাই আমার? 2,000-5,000 দেনে বলা, যা আর দেবে না। তা আপনি কিছু বলেন, আমি ততক্ষণ উঠি। কি এটা? আসসালামু আলাইকুম, নাকি ডাক্তার এনামুল হাসান সাহেব, বহরমপুর মেডিকেল কলেজ। 5,000 টাকা রিজাউল হক, 5,000 টাকা। হ্যাঁ, ডাক্তার এনামুল হাসান 5,000 আর রিজাউল হক 5,000, 10,000। আল্লাহ, এ আল্লাহ তালা তুমি বদলা দিয়েছে, সে খায়ের দান করি দুনিয়াতে আখরাত, আল্লাহ তুমি সুখের জায়গা দিও। আর কেউ আছেন ভাই আমার? জি, আর কেউ নাই। বক্তা নিয়েছে না, লোকগুলো চলে যায়, যখন তো দুটো লোককে দেখতে হবে। জি, বক্তা আসেনি? 3,000 আছে। মামু আর কিছু? এই মামু, সরকারি মামু, আমার মামু, আমার বাপের মামু, আমার ভাইয়ের মামু, বংশ। আর কেউ আছেন ভাই আমার? 5,000 টাকা দেন। আর কেউ আছেন 2,000-1,000? জাযাকাল্লাহ। আমি রহিম মুসাফির, শুধু মক্কা মদিনার পথে আমি রহিম মুসাফির, বিরাজে রওজা মোবারক যেথায় মোর প্রিয় নবীজির, আমি রহিম মুসাফির, বাতাসে যেখানে বাজে অভিরাম তৌহিদ বানিয়ার আল্লাহর কালাম, জিয়ারতে যথায় আসে ফেরেশতা শত আউলিয়া পীর, আমি রহিম মুসাফির। আসসালামু আলাইকুম।